ঠাকুর বললেন, গুরু কি দেখিবে যদি আত্মা শৈল, আত্মাই গুরু রূপে সর্বজীবের হৃদয়, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বেদ সুনিশ্চয়, গুরু বিনা জীবের গতিমুক্তি করু নয়, গুরু বিনা জীবের গতিমুক্তি কহু নয়, এই গুরু নিষ্ঠা, আত্মনিষ্ঠা, আত্মপরিণত হওয়া সম্ভব হবে গুরু নিষ্ঠার মাধ্যমে, যিনি সেই প্রকাশমান বিরাজমান তার মাধ্যমে সে গুরুনিষ্ঠা প্রকাশিত হয়েছিল। আপনারা জানেন স্বামীজি নরেন্দ্রনাথ শ্রীবির করুণায় শ্রীবির করুণার ধারা অবলম্বন করে শ্রীগুরু নির্দেশিত পন্থা অনুসারে তিনি চলে বিবেকানন্দ রূপায় ছিলেন। তিনি বললেন সম্পদতম শ্রীপদ, ওই শ্রীপাদ পদ থেকে যদি হয় সম্পদতম শ্রীপদ ভগবৎপদ বাড়িগত হয় প্রেম অর্পণ সমদর্শন জগদন দুঃখ যায়, সেই শ্রীপাদ পদ থেকে যদি হয় এই শ্রীপাদ পদ্মের প্রকাশ তোমার প্রকাশ বড়ই মধুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, শ্রীগুরু রূপান্তরিজামি মৎ প্রাণ শ্রী গুরু প্রাণ মধ্যেহ শ্রী গুরু মন্দিরম পূর্ণ মন্ত্র ভাইজ্ঞেনা তসময় শ্রী গুরবে নম, অন্নাথ শ্রী জগন্নাথ মধুর শ্রী জগদ্গুরু মম আত্মা সর্বভূতাত্মা তসময় শ্রী গুরবে নম, বোধ শুরু কোথায়? এখন আমার বললেন শ্রীগুরু চরণ শনি, শ্রীগুরু চরণ শনি চিত্ত শুদ্ধ করি, শ্রীগুরু চরণ শনি চিত্ত শুদ্ধ করি, চিত্তে শুদ্ধি বিশোধন কার্য শ্রীগুরু চরণ স্মরণের মাধ্যমে সম্ভব পাওয়া নচেত না হবে না, এমন করে শ্রীগুরু চরণ স্মরণ করবে নিত্য নিয়মিত হবে শ্রদ্ধা সহকারে ক্রিয়া করিলে কোন ক্রিয়া করবে? তখন আর বললেন সর্বদেশবাসী প্রাণ শক্তি একমাত্র শ্রেষ্ঠ দেব, প্রতিদিন সর্বদেশবাসী আমরা নিজ নিজ দেহ মন্দিরে হৃদয় ভন্তরে যে ঈশ্বর প্রতিষ্ঠিত বিরাজিত তার পাঁচ পদ্মে মনকে যে পন্থায় মিলন অর্পণ করা যায় সেই সাধন পন্থা শিক্ষা করাই আমাদের একমাত্র ঈশ্বরের উপাসনা, প্রাণ বায়ু সাধনে মন ঈশ্বর দ্বারে প্রবেশ করিতে পারে, প্রাণ বায়ু সাধনে মন ঈশ্বর দ্বারে প্রবেশ করিতে পারে, সর্বদেশবাসী সর্বদেশবাসী মনকে প্রাণের সহিত মিশাইতে শিক্ষার অভ্যাস দ্বারা যোগযুক্ত চিত্তে ক্রমশ হৃদয়ের দেশে প্রবেশ করিয়া রাতুল চরণ কমলের স্পর্শে সহস্র দল কমল মধু চরণাম জপানে চির শান্তি দাবে ভক্ত হইতে পারা যায়।